নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো ইডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই সূর্যের রাশি পরিবর্তন পাঁচ রাশি ঐশ্বর্যের শিকড় চূড়ায় পৌঁছাবে লিখে রাখুন আজ আটটা তেতাল্লিশ মিনিটে রবি রাশি পরিবর্তন করছে ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এই মকর রাশিতে প্রবেশ করে আপনার ঠিক পাঁচ রাশিকে ছাপ্পার ফারকে অর্থ কিন্তু দিবে মান সম্মান যশ কর্ম কোন কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই আপনারা দেখবেন অর্থাৎ এই যে রবি রাশি পরিবর্তন করছে অর্থাৎ এটা হচ্ছে মকর সংক্রান্তি রবি আপনার উত্তরায়নে চলে যাচ্ছে দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যখন চলে যায় তখন সব শুভ কাজ শুরু কিন্তু হয় এই সময় আপনি বিবাহ অন্নপাশন যে কোনো শুভ কাজ কিন্তু এই সময় কিন্তু করতে কিন্তু পারেন খুব ভালো কিন্তু হবে এই যে মকর সংক্রান্তি মানে উত্তরায়নে চলে যাওয়া আর কর্কট সংক্রান্তি মানে দক্ষিণায়নে কিন্তু রবি কিন্তু চলে যায় এই যে দক্ষিণায়নে যাওয়ার পর অনেক শুভ কাজের উপর কিন্তু বাধা নিষেধ কিন্তু চলে আসে এই যে মকর সংক্রান্তিতে অর্থাৎ সূর্যের যে সংক্রান্তি হচ্ছে সেই জায়গাটাতে মকর রাশিতে প্রবেশ করছে প্রবেশ করে এই সময় থেকে এই যে উত্তরায়ণে যে রবি চলে যাচ্ছে অর্থাৎ সূর্যের যে রাশি পরিবর্তন করছে এর ফলে পাঁচ রাশি মহা লাভ পেতে চলেছে কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রত্যেকে ভিডিওটি সম্পূর্ণরূপে অবশ্যই আলোচনাটি শুনবেন এবং টানা তিরিশ দিন তিরিশ দিন রবি কিন্তু এই রাশিতে থাকবে অর্থাৎ মকর রাশিতে থাকবে এই মকর রাশিতে থেকে আপনাদেরকে কি রেজাল দিবে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন প্রথম কথা মকর রাশিতে ঢুকছে মকর সংক্রান্তি হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট এক নম্বর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে সে রাশির নাম ধনু রাশি ধনু রাশির আপনাদের কানেকশানটা খুব ভালো দেখুন সরাসরি ধনুভাবে এসে আপনাদের ভাগ্যের দ্বারা অর্থ আকস্মিক অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে উন্নতি মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে আপনি ধনু ধনুরাশির মানুষ লিখে রাখুন এই সংক্রান্তি থেকে আগামী টানা এক মাস আপনার ক্ষেত্রে কিন্তু অনুকূল সময় কিন্তু আসতে চলেছে দেখুন যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস এবং পেট সার্ভিস এবং যারা পেমেন্ট করছেন যতক্ষণ আপনারা কৌশিকরাই না দেখছে ততক্ষণ কিন্তু পেমেন্ট করবেন না কারণ অনেকেই আমাকে ভিউয়ার্স যারা জানিয়েছে যারা আমাকে দেখিয়েছে যে স্যার আপনার নাম নিয়ে কিন্তু হচ্ছে একটু আপনারা হন আমি দেখছি এই ব্যাপারটা আমাকে অনেকজন কিন্তু এই জিনিসটা জানিয়েছে যে হ্যাঁ আমি কৌশিকরা আমরা কৌশিকরা একসঙ্গে কাজ করি এরকম কথা বলেও কিন্তু করেছে তো যাই হোক এই জায়গাটা আমি বারবার আপনাদেরকে করজোরে হাত জোর করে প্রণাম নিবেদন করছি যে আপনারা অবশ্যই একটা আমার রিকোয়েস্ট পেমেন্ট করার আগে রায় আছে কি না তবেই কিন্তু আপনার পেমেন্টটা কিন্তু আপনারা করবেন আর এই নাম্বারটি আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার যারা আমার সাথে ভিজিট করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন পরামর্শ নিতে চাইছেন এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন দেখুন এই যে মকর সংক্রান্তি থেকে যে ধনুরাশির মানে ভাগ্য চমকাতে চলেছে এক কথায় আর একটি কথা আমি বারবার বলছি কৌশিকরা কাছে ইনপসিবলের ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং দায়িত্বের সাথে ওই হচ্ছে হবে বলে আমার কাছে কোনো কথা নাই বারবার এবং সম্পূর্ণ গ্রহের গোছর ধরে কিন্তু আমি বলি দুম করে পড়ে ফেললাম আর একটি কথা আবারও বলছি যার হাত ধরি তাকে আমি টেনে তুলি প্রত্যেকে কিন্তু আমি হাত ধরি না অনেকেই রেমিডির ব্যাপারে বলে আমি না হবে না অনেককেই আমি বলেছি কারণ সেখানে অনেক কারণ আছে যারা ভিজিট করেছেন তারাই জেনেছেন কি কারণে আমি করি অনেকে পরেও রিকোয়েস্ট করেছেন ফোন করে যে স্যার রেমিডি না আমি করাবো না তো যদি আপনার একবার হাত ধরে নি আপনি জেনে রাখবেন আপনাকে পিছন ফিরে কিন্তু দেখাতে হবে না দ্বিতীয় নম্বর রাশি মহা সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি সিংহ রাশির টিভ পরীক্ষাতে আপনারা লাভ পাবেন আপনাদের কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ হবে এবং অর্থনৈতিক স্থিতির জায়গা আপনাদের মজবুত হতে চলেছে কিন্তু আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে কিন্তু অভূতপূর্ব লাভ হতে চলেছে এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির আপনাদের পঞ্চমপতি আপনার কর্মভাবে অবস্থান করছে অর্থাৎ এই জায়গাটা খুব ভালো দেখুন যখনই হবে কেন্দ্রে যখন চলে আসছে ত্রিকোণের মালিক আপনার কর্মের জায়গাটা তো মজবুত করবে প্রমোশন পদোন্নতি পদ প্রতিষ্ঠা তো আপনাদের দিবে এবং এর পাশাপাশি আপনাদের আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের ধনলাভ আপনাদের মান সম্মান সুনাম খ্যাতি যশ পদপ্রতিষ্ঠা এই জায়গাগুলো কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনি রাশি মানুষ অর্থনৈতিক স্থিতি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট এবং কিছু কিছু ক্ষেত্রে আটকে গেছে এমন কোন টাকা আপনাদের পুনরুদ্ধার কিন্তু হতে চলেছে এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম বৃষ রাশি বৃষ রাশির আপনাদের চতুর্থপতি ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে খুব ভালো ফল কিন্তু দিবে দেখুন কেন্দ্রের অধিপতি ত্রিকোণভাবে অবস্থান করছে অর্থাৎ আপনাদের প্রপার্টি থেকে লাভ দেবে এই সময় আপনাদের প্রচুর অর্থ কিন্তু আপনাদের আসবে বৃষ রাশির ধন আসবে ভাগ্যের দ্বারা অর্থ আপনাদের আসবে ঐশ্বর্যের শিকড় ছুড়ে যারা খুব টাকা নিয়ে টেনশন করছিলেন টাকার টেনশন কিন্তু কাটবে আপনাদের অর্থের টেনশন আপনাদের কাটবে বিশ্বরা রাশি অর্থাৎ ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল গ্রোথ আপনাদের কিন্তু হতে চলেছে আপনি বিশ্ব রাশি মানুষ আমূল পরিবর্তন ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট পেতে চলেছেন এবং প্রপার্টি থেকে লাভ পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মিন রাশি একাদশভাবে ভ্রমণ করছে যে কোনো গ্রহ যখন একাদশভাবে ভ্রমণ করে এবং আপনার ষষ্ঠপতি আপনাদের লাভ সফলতা সাকসেস কিন্তু বাড়িয়ে দিবে এবং কম্পিটিভ পরীক্ষা এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি মিন রাশির আপনি যদি মানুষ হয় আপনার কিন্তু দেখা যাচ্ছে ওই যে শিকড় চূড়া কিন্তু মিন রাশিও কিন্তু বুঝতে কিন্তু চলেছে এরপর যে রাশির আমি কথাগুলো সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে তুলা রাশি তুলা রাশির একাদশপতি আপনার চতুর্থভাবে দেখুন একা কেন্দ্রে অবস্থান করছে আপনাদের সম্পত্তি কত দিক থেকে লাভ দেবে মান সম্মান যশ খ্যাতি এবং সফলতা সিডি কিন্তু আপনারা পেতে চলেছেন এবং আপনাদের যেগুলো আটকে ছিল এমন কোনো কাজ এই সময় কিন্তু আপনি তুলারাশির মানুষ নিশ্চিত রূপে আপনাদের কারণ একাদশপতি লাভের জায়গায় দেবে আপনাদের ইনকামের জায়গায় বাড়বে আপনাদের প্রফিটের জায়গা দেবে সাকসেস রেটটা কিন্তু আপনাদের যথেষ্ট কিন্তু থাকবে আপনি রাশি মানুষ এই সূর্যের রাশি পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু আমূল পরিবর্তন নিয়ে কিন্তু আসতে চলেছে অর্থাৎ এই যে আমি যে ছটি রাশির কথা বললাম পাঁচটি রাশি আর একটি রাশিকে আমি অ্যাড করলাম এই যে আজ আটটা তেতাল্লিশ মিনিট থেকে ভাগ্য কিন্তু খুলতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ